আপনারা দেখছেন এনপিএস নিউজ, সবার সাথে সবার মাঝে। করোনার প্রকোপ থেকে সাধারণ মানুষকে বাঁচাতে সাঁকরাইল থানার পুলিশ রাস্তায়। আজ বুধবার সকাল থেকে আন্দুল বাসস্ট্যান্ড থেকে শুরু করে মানিকপুর থেকে শুরু করে ধুলোগড় থেকে শুরু করে মৌড়িগ্রাম থেকে শুরু করে সব জায়গায় পুলিশি তল্লাশি, কড়া চেকিং, কোনো অজুহাতকেই পাত্তা না দিয়ে চলছে মাস্ক পরো অভিযান। যদি কেউ মাস্ক না পরে রাস্তায় বেরোয়, সোজা তাকে গ্রেপ্তার, সে যে হরিদাস পালি হোক। পুলিশের এই কঠিন পদক্ষেপকে সাধুবাদ জানায় এলাকার সাধারণ মানুষ। তাদের বক্তব্য, আগামী দিনে যদি পুলিশ প্রশাসন এইভাবে সমাজের জন্য, সাধারণ মানুষের স্বার্থে এইভাবে যদি কাজ করে যান, তাহলে কিছুটা হলেও সমাজকে করোনামুক্ত করা যাবে। আমরাও নেমেছিলাম রাস্তায়, এনপিএস নিউজের পক্ষ থেকে আমরাও ছিলাম রাস্তায় জনগণের স্বার্থে, রাজ্যের স্বার্থে, দেশের স্বার্থে। প্রত্যেক মানুষকে আমরা মাস্ক পরানোর জন্য অনুরোধ করি। আর যদি কেউ মাস্ক না পরে রাস্তায় বেরোয়, সোজা তাকে গ্রেপ্তার করছে সাঁকরাইল থানার পদস্থ পুলিশ অফিসাররা। Thank you.
আছে মানে তাহলে মাস্ক ছাড়া বেরোলে মাস্ক কোথায় মাস্ক আমরা তো ধোকা না হওয়ার বুঝতে
তোমাদের মাস্ক কোথায় দাদা? তাহলে এটা কি হচ্ছে? এটা কি হচ্ছে? তাহলে এটা কি হচ্ছে? ফ্যাক্টরিতে মানে আপনার নাম কি দাদা? কাল্টু। কোন ফ্যাক্টরিতে কাজ করেন? মাস্ক কোথায়? মাস্কটা পরুন, প্রত্যেকে মাস্ক পরুন। হ্যাঁ, কোন দোকানে? কোন দোকানে? কোন দোকানে কাজ করো? হোটেলে। কি করছো এখানে? এই যে চান করতে। তোমার নাম কি? চ্যাংড়ামি হচ্ছে এখনো নাকি? চ্যাংড়ামি হচ্ছে? গাড়ি নিয়ে বেরিয়েছো? আমার হাত দেখার দরকার নেই, গাড়ি নিয়ে বেরিয়েছো? কিউ আপ মাস্ক ছড়কে এ কাম কর রে। রঞ্জিত সর্দার। রঞ্জিত বাবু, কি সমস্যার মধ্যে পড়ছেন বর্তমানে পুলিশ প্রশাসনের পটে ভূমিকা নিয়ে? পুলিশ প্রশাসনের কাজ ঠিকই হচ্ছে, আর সবাইকে মারের অভাব হচ্ছে। খালি দিন চার দিন এরকম করে মারলে পারে আপনি লোক সচেতন হয়ে যাবে। সন্ধ্যেবেলা দরকার আছে? ওই খানিকটা আগে গিয়ে ওখানে বিকেল 3টে থেকে আপনাদের এরকম অভিযান করা উচিত। বিকেল 3টে থেকে তিন কবাডি পোলে, তাই তো? সেখানে কি সমস্যা হচ্ছে? প্রচুর বিনা মাস্ক পাবেন আপনি, 100 মধ্যে 85% আপনার মুখে মাস্ক পাবেন না। কোন জায়গা? তিন কবাডি পোলে? তিন কবাডি পোলে বিকেল 3:30 পর থেকে কেউ মাস্ক লাগায় না। সৎ করা হয়তো 5 জন লাগায়, 95 জন ফ্রি। তাতে কি পুলিশ কাজ করছে না? না, কোনো পুলিশ যায় না। পুলিশ এই বড় বাবার মন্দির আছে, এই পর থেকে আর যায় না। এটা তো থানা ওরিয়েন্টের ভাগ আছে। না, থানা যায় না। থানা ওই বড় বাবার মন্দির যাবে, ওইখান থেকে চলে আসে। কিন্তু ওপাশ থেকে বড় বাবার মন্দিরের ওপাশ থেকে একদম মাস্ক ফাস্ক কেউ ব্যবহার করে। আপনারা দেখছেন NPS News, সবার সাথে সবার মাঝে।